काउ पोज बिली लासना। तो आज के आमरा शिखते चलेछी काउ पोज माने बिली लासना। एटा एकटु गरुर मतो देखते लागे, गरुर अनेक समय पज चारटा एरकम थाके, सेई जन्य एई आसनेर एई रकम नाम। ক্যাট পোজের মতো কাউ পোজও কিছুটা একই রকম, কিন্তু একটু ডিফারেন্ট আছে। হাঁটুর উপর বসো, সেইভাবেই হাত দুটো সামনে রাখো, কিন্তু পিঠটা যে উপর দিকে ছিল না, সেটা নিচের দিকে, ভেতর দিকে ঢোকা আর মুখটা সামনের দিকে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা সেভাবে ফলো করো। এই আসনেরও উপকারিতা কিছুটা ক্যাট পোজের মতোই। এই আসনও বাল ফাংশনে হেল্প করে। এছাড়া আমাদের ভেতরের অ্যাবডোমিনের যদি কোনো প্রবলেম থাকে তাও রোধ করে, হজম শক্তি বাড়ায় আর মেরুদণ্ডের নমনীয়তা বজায় রাখে। স্ট্রেচিংয়েও খুব ভালোভাবে সাহায্য করে, ফিল রিল্যাক্সেশন হয়। তো তোমরা শিখে নিলে কাউ পোজ কীভাবে করে আর জেনে নিলে তার উপকারিতা। ক্যাট পোজ আর কাউ পোজ একসঙ্গে তোমরা প্র্যাকটিস করো খুব ভালোভাবে।